আমাদের কিছু সময় ধরে রাজ্য বামফ্রন্টে সভা হয়, সভা শুরু হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে। ভোরবাদ ব্লকের প্রবীণ নেতা ও প্রাক্তন সাংসদ কংগ্রেস সুব্রত বসুর জীবন অবসানে শোক জানান প্রবীণ সিপিআই নেতা কংগ্রেস দত্তর জীবন অবসানে শোক জানান পাকিস্তানের পেশোয়ারে পাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্তানবাদী হামলায় নিহত ছাত্র ও শিক্ষকদের স্মৃতির প্রতি শোক জানান কোচবিহারে সিলাই হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রীর ওপর পাশবিক অত্যাচারের পর নৃশংসভাবে খুনের ঘটনা শোক জানান হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলিত ছাত্র রোহিত হেমুলার দুঃখজনক বিদ্যুৎ দুর্ঘটনায় শোক জানান উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে শ্রমিকদের অভাব ও অনাহারের ফলে দুঃখজনক মৃত্যু অব্যাহত রয়েছে এই সমস্ত শ্রমিকদের স্মৃতির প্রতি শোক জানান এরপর আজকে যা আলোচনা হয় সেটা সবটাই হচ্ছে লেবাজি মাস্টার চুলে উচ্চ মাধ্যমিক মাদ্রাসার দিল্লির নিয়ন্ত্রণাধীন সিবিএসই এবং আইসিএসসি এর পরীক্ষা আছে পরীক্ষা শুরু হচ্ছে আমি বিভিন্ন পরীক্ষার দিনক্ষণ বলছি না পরীক্ষা শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সিবিএসসি ও আইসিএসসি আমাদের রাজ্যে যারা পরীক্ষার্থী আছে সব পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের পরীক্ষা দিতে পারেন সকলেরই প্রথম পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা কম বয়সী ছাত্রছাত্রী তারাই এই পরীক্ষায় বসে তাদের শান্তিপূর্ণভাবে ভালো মতো শরীর স্বাস্থ্য তাদের যেন ভালো থাকে ভালো মতো পরীক্ষা তাদের দেওয়া দিতে পারবে কামনা করছি কোনো রকম শিক্ষায় যে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে এই বাতাবরণ থাকা সত্ত্বেও তারা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে পরীক্ষাপত্র তারা পরীক্ষাপত্রে মানে তাদের উত্তর দেওয়ার কাজটা সম্পন্ন করতে পারবে প্রত্যাশা করছি তাদের সাফল্য কামনা করছি এখন এই পরীক্ষা শিডিউলের মাঝে কিছু গ্যাপ আছে যেরকম 10 তারিখে পরীক্ষাটা শেষ হবে 3টের সময় আবার পরীক্ষা উচ্চ মাধ্যমিক শুরু হবে 15ই ফেব্রুয়ারি থেকে হাইকোর্টের নির্দেশ মতো যে পরীক্ষার দিন থেকে ক্লিয়ার 3 দিন কোনো রকম বড় ধরনের কোনো কর্মসূচি রূপায়ণ করা যাবে না এই ধরনের নির্দেশ আছে তার মানে যে 14 তারিখ 13 তারিখ 12 তারিখ 3 দিন হয়ে গেল মানে 11 তারিখে করা সম্ভব কিন্তু 11 তারিখে সামান্য ছোটখাটো দু একটা পরীক্ষা আছে যেরকম ফিজিক্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়ার্ক তার এডুকেশন আছে সোশ্যাল ওয়ার্ক এডুকেশন অনেক দিন আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও আছে কিন্তু এই পরীক্ষাগুলো ক্লাব করে অনেক কেন্দ্রে হয় তা না রাজ্য জুড়ে হয় তা না ক্লাব করে হয় যেমন সিবিএসসি আইসিএসসি পরীক্ষাও ক্লাব করে হয় সব জায়গায় হয় না এখন
সময় প্রোগ্রাম করতে পারে জেলা, আমরা কেন্দ্রীয়ভাবে কোনো প্রোগ্রাম দিচ্ছি না, জেলা বামফ্রন্ট বসে তারা নির্দিষ্ট করবে তারা কী প্রোগ্রাম দেবে, জেলা বামফ্রন্টের উপর আমরা দায়িত্ব অর্পণ করছি। কিন্তু পুরো ফেব্রুয়ারি মাসটা 29 তারিখ পর্যন্ত যেহেতু পরীক্ষার মাস, আমরা ছাত্রছাত্রীদের ভালো চাই, পরীক্ষার্থীদের ভালো চাই, পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হোক আমরা চাই না। তাই এই মাসটায় আমাদের নিবিড় জনসংযোগ এবং বুথের সংগঠন সেই কাজের উপর মনোনিবেশ করতে হবে। নিবিড় জনসংযোগ করা, নিবিড় জনসংযোগ করার ক্ষেত্রে গ্রাম বৈঠক হতে পারে, পাড়া বৈঠক হতে পারে, এবং গ্রাম বৈঠক পাড়া বৈঠক সাধারণত হয় খালি গলায়, কোনো অসুবিধা হবে না। অবশ্যই পরীক্ষা কেন্দ্রের সামনে, কারণ গ্রামেও স্কুল আছে, পরীক্ষা কেন্দ্রের সামনে কেউ করবে না, পরীক্ষা কেন্দ্র থেকে দূরবর্তী এলাকায় করবে গ্রাম বৈঠক, পাড়া বৈঠক ইত্যাদি ইত্যাদি। এখন এই সময়তে গ্রাম বৈঠক পাড়া বৈঠক করার সময় একটু গুরুত্ব আরোপ করতে হবে অন্য 5টা দাবির সঙ্গে, ডিজিটাল রেশন কার্ড। এটা ভয়ঙ্কর ব্যাপার, ডিজিটাল রেশন কার্ড যেভাবে করা হয়েছে এরপর বিপিএল তালিকার বাইরে হয়ে যাবে, যখন তখন বিপিএল তালিকাভুক্তরা রিটায়ারমেন্ট হয়ে যাবে, তাদের কার্ডের কোনো মূল্য থাকবে না। আর ডিজিটাল এই রেশন কার্ড সেটাই হবে সব কিছুর ভিত্তি, কিন্তু ত্রুটিপূর্ণ হয়েছে বলে এখন পর্যন্ত রিপোর্ট পাচ্ছি, কারণ কভারেজটা সব ক্ষেত্রে ব্যাপক কভারেজটা হয়নি, ব্যাপক অংশ অনেক অনেক মানুষ পরিবার এ থেকে বাদ আছে, ইভিন বিপিএল বাদ আছে। বিপিএল এপিএল এর বিভাজন প্রশ্নটাও সমস্যা সম্পূর্ণ হবে, তাই ডিজিটাল রেশন কার্ডের প্রশ্ন, চিট ফান্ডের প্রশ্ন, চিট ফান্ড মানে আমানতকারীদের অর্থ ফেরতের দাবিতে যে প্রচার শুরু হয়েছে সেই প্রচারটা অব্যাহত রাখা। আর নতুন করে যুক্ত হল গাঙ্গুলি, এই গাঙ্গুলি রায়ের যেভাবে বেকসুর খালাস করা হয়েছে দুজনকে, তার মানে পুলিশ প্রশাসন তারা পরিকল্পিতভাবে তাদের কেস হিস্ট্রি থেকে তাদেরকে অফ করে রেখেছে, তাদের জন্য কোনো কেস হিস্ট্রি বিল্ড আপ করেনি, তাই তারা ছাড় পেয়েছে। এখন আজকে একটা রায় আছে, আবার 8ই ফেব্রুয়ারি সামগ্রিকভাবে বিষয়টা আসবে, সেটা দেখা যাক, উইল ওয়েট ফর দ্যাট। কিন্তু যে ধরনের পরিবেশ পরিস্থিতি গড়ে উঠেছে এই কামদুনির রায়কে ঘিরে, এখানে আমরা তো বিচার ব্যবস্থা বা বিচারপতি সম্বন্ধে কোনো কথা বলতে পারি না, আমরা বলছিও না, কিন্তু পুলিশ প্রশাসন যদি সহায়ক ভূমিকা পালন না করে তা বিচারপতিরা সেভাবে কি কাজ করবেন, কিছু করতে পারেন না, যা যে কারণে বেকসুর খালাস হয়েছে, অথচ ইনসিডেন্টের সঙ্গে তাদের সম্পর্ক আছে বলেই তাদের গ্রেফতার করা হয়েছে। তাহলে কোন ইনফরমেশন ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছিল, আর এতদিন থাকার পর তাদের বেকসুর খালাস করা হলো, এটা বোঝা খুব মুশকিল। সেই জন্য এই ইস্যুটাও থাকবে ক্যাম্পেনের মধ্যে। আর এই সময়তে বেঙ্গল প্ল্যাটফর্ম অফ ম্যাস অর্গানাইজেশন তারা যদি কোনো কর্মসূচি নেয় বা কোনো বামপন্থী গণসংগঠন তারা যদি কোনো কর্মসূচি নেয়, তাদেরও এই পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধা বিচার বিবেচনা করে নিতে হবে, কিন্তু তারা যদি কোনো কর্মসূচি নেয় সেই কর্মসূচিকেও আমরা রাজ্য গণতন্ত্রের পক্ষ থেকে আমরা সমর্থন জানাচ্ছি। কারণ আমরা তো মানদণ্ড সবসময় বুঝতে পারি না, আমরা আগাম বলছি, কারণ শুনলাম যে বেঙ্গল প্ল্যাটফর্ম ম্যাস অর্গানাইজেশন তাদের মিটিং আছে, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে শুরুতেই তাদের মিটিং আছে, মিটিং থেকে তারা যদি কোনো কর্মসূচি নেয় সেই কর্মসূচি সফল করার জন্য রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে। এই
আমার পাশে শামসুল আলম, ডিএসওর কলকাতা জেলা সভাপতি এবং আমাদের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, এবং আমার পাশে যারা আছে এদিকে এবং এদিকে, এরা হচ্ছে সেই ছাত্র যাদেরকে কার্যত আরাম ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ বরখাস্ত করেছে। যে বিষয়টা নিয়ে আমরা আজকে এখানে দেখেছি সেটা হচ্ছে যে গতকাল ডক্টর আরামের ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ দুটো নোটিশ জারি করে বলেছে যে তিনজন ইন্টার্ন এবং দুজন ছাত্র তাদেরকে কার্যত কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনজন ইন্টার্ন যারা আমাদের অল ইন্ডিয়া ডিএসও ডক্টর আরামের ডেন্টাল কলেজ ইউনিটের লিডার, তাদেরকে ইন্টার্নশিপ থেকে বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তারা ইন্টার্নশিপ কন্টিনিউ করতে পারবে না। এবং দুজন ছাত্রের মধ্যে একজন ছাত্র আমাদের সংগঠনের সহ সম্পাদক হুমায়ুন, তাকে বলা হয়েছে যে সে ফার্দার কোনো পরীক্ষায় বসতে পারবে না। ডেন্টাল কলেজ অথরিটি এরকম হঠাৎ করে এই যে চারজন ডিএসওর নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কোনো কারণ ছাড়াই, কোনো কারণ তারা দেখায়নি কেন তাদেরকে এইরকম শাস্তিমূলক ব্যবস্থা তাদের উপর নেওয়া হলো, তার কোনো কারণ দেখায়নি। একতরফাভাবে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ এরকম একটা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। আসলে যে বিষয়টা হচ্ছে যে ওই ডেন্টাল কলেজে দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের একচ্ছত্র রাজ চলত, হোস্টেলে ছাত্রদের উপরে জোর করে চাঁদা আদায়, মারধর করা, তাদের কথা শুনতে হবে, ফার্স্ট ইয়ার ছাত্রদের র্যাগিং করা, এই সমস্ত জিনিস নির্বিচারে চলত, কেউ কোনো প্রতিবাদ করার সাহস পেত না। হোস্টেল সুপার যিনি আছেন ডক্টর রাজু বিশ্বাস, তিনি সদ্য ডেন্টাল পাস করার পরে অ্যাডহকে চাকরিতে জয়েন করে এক বছরের মধ্যে সমস্ত নিয়ম নীতি বিসর্জন দিয়ে তিনি পার্মানেন্ট হয়ে গেছেন, এবং তিনি বর্তমানে ডেন্টাল কলেজ হাসপাতালের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছেন। তিনি টিএমসিপির যে ছাত্র সংগঠন তার নেতা, তারই অঙ্গুলি হেলনে টিএমসিপি নেতারা হোস্টেলের ছাত্রদের উপরে এই ধরনের নির্যাতন চালায়। আমাদের সংগঠনের তরফ থেকে এই ছাত্ররা তৃণমূলের এই অত্যাচার এবং র্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রথম থেকেই চালিয়ে আসছে। র্যাগিং বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ আমাদের ছাত্ররা নিয়েছিল এবং তার ফলে বর্তমানে র্যাগিংটা বন্ধ হয়েছে। সেই জন্য কলেজ কর্তৃপক্ষ এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ষড়যন্ত্র করে এমনভাবে তাদেরকে তাদের রুম থেকে সরিয়ে অন্যত্র দিতে চেয়েছিল, যেখানে গেলে তারা প্রতিবাদ তো করতেই পারবে না, উপরন্তু তাদের উপরে নির্যাতনটা চালানো যায়। এক বছর আগে ঝন্টু মণ্ডল তাকে হোস্টেলের টপ ফ্লোর, ডি ফ্লোর, সেই ফ্লোরে রাত্রি মাঝরাত্রে ডেকে তারপরে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল, র্যাগিং করা হয়েছিল, তার অভিযোগ আমরা জানিয়েছি। সেই ফ্লোরটাতে টিএমসিপির সমস্ত নেতারা থাকে। কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বলেছে যে তিনজন ইন্টার্নকে সেই টপ ফ্লোর ডিতে শিফট করা হবে। আমাদের ইন্টার্ন ছাত্ররা ওই টপ ফ্লোরে যেতে অস্বীকার করেছে এই কারণের জন্যই যে সেখানে যেহেতু টিএমসিপির নেতারা থাকে, সেখানে গেলে আবার আগের মতো নির্যাতনের শিকার হতে পারে, এবং কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে এই কথা আমরা জানিয়েছি। তা সত্ত্বেও কর্তৃপক্ষ তাদেরকে যাওয়ার জন্য ফোর্স করে এবং শেষ পর্যন্ত যখন তারা র্যাগিংয়ের ভয়ে সেখানে যেতে অস্বীকার করে, তখন তাদেরকে এরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় যে তোমরা কর্তৃপক্ষের কথা শুনছো না, সুতরাং তোমাদেরকে ইন্টার্নশিপ ডিসকন্টিনিউ করে দেওয়া হবে। আর যে ছাত্রটি সেকেন্ড ইয়ারের ছাত্র হুমায়ুন, সে যে রুমে থাকে সেই রুম থেকে তাকে সরানোর চেষ্টা করেছে, করে এমন জায়গায় দেওয়ার ষড়যন্ত্র করেছে যেখানে তাদের ব্যাচের কেউ থাকে না, এমনভাবে তাকে আইসোলেট করার চেষ্টা করেছে, সেখানেও তার উপরে টর্চার হতে পারে এই আশঙ্কা করে সে যেতে অস্বীকার করে এবং কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানায়। কিন্তু কর্তৃপক্ষ বারবার করে ফোর্স করে সেখানে যেতে হবে, এবং যখন বারবার চিঠিতে জানানো হচ্ছে তা সত্ত্বেও, এবং আমরা এই সমগ্র ঘটনা নিয়ে আমরা যখন হাইকোর্টে আদালতের দ্বারস্থ হই, আদালতের এই সমস্ত বিষয়টা বিচারাধীন থাকা অবস্থাতেই কলেজ কর্তৃপক্ষ বেআইনিভাবে একতরফে এরকম সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
আমরা অল ইন্ডিয়া ডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আড়ালে ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ এবং তৃণমূল ছাত্র পরিষদের এই যে অগণতান্ত্রিক বেআইনি এবং অন্যায় একতরফা সিদ্ধান্ত, রাজনৈতিক বিরোধী ছাত্রদের যে কোনো মূল্যে সেখান থেকে উৎপাত ভীষণ করার জন্য যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা দাবি করেছি অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা গোটা রাজ্য জুড়ে আমরা তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলব এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে আমরা এই ছাত্র আন্দোলনে আমরা গোটা সমস্ত মেডিকেল কলেজে ছাত্র আন্দোলনে আগুন জ্বলবে। আজকে সমস্ত মেডিকেল, ডেন্টাল এবং সাধারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডামি দৌরাত্ম্য চলছে। আপনারা জানেন গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে যখন কামদুনির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রচার চলছিল, তখন বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের গুন্ডারা আমাদের ডিএসও কর্মীদেরকে ধরে ব্যাপক মারধর করে, তিনজন গুরুতর জখম হয় এবং একজন ছাত্রের নামে শ্লীলতাহানি মিথ্যা অভিযোগ নিয়ে আসে এবং এইরকমভাবে তারা চেষ্টা করছে যেখানে রাজ্য সরকারের কোনো নীতির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের কোনো অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেখানে আমাদের ছাত্রকর্মীদের উপরে একদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গুন্ডামি করে মারধর করে বন্ধ করার চেষ্টা হচ্ছে, আরেকদিক থেকে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন তারা এমন পদক্ষেপ গ্রহণ করছে যাতে কোনো বিরুদ্ধ কণ্ঠস্বর কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ধ্বনিত হতে না পারে। এমনকি এরকমও ঘটছে যারা বিরোধী সংগঠন করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে পরীক্ষায় তোমরা ফেল করে যাবে এবং মেডিকেল কলেজে এনআরএস মেডিকেল কলেজের মতো জায়গাতে এ ধরনের ঘটনা ঘটছে যে টিএমসিপির বিরোধিতা করায় কর্তৃপক্ষের একাংশ এবং টিচারদের একাংশ ষড়যন্ত্র করে আমাদের মেডিকেল ছাত্রদের ফেল পর্যন্ত করাচ্ছে। এইরকম একটা অরাজকতা আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে চলছে। এর বিরুদ্ধে আমরা ডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা ছাত্র আন্দোলনে ডাক দিয়েছি। আমরা আজকে ডেন্টাল কলেজে প্রিন্সিপালের ঘরে আমাদের বিক্ষোভ এবং ডেপুটেশন হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে আমাদের বিক্ষোভ চলেছে। আমরা দাবি করেছি অবিলম্বে এর সুরাহা না হলে রাজ্য জুড়ে আমরা তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলব। যদি আপনারা নোটিশ দেখতে চান,